শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পানীয় জলের সংকটে ভুগছে পাথর প্রতিমার দ্বারকাপুর গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামে মূলত আদিবাসী মৌলিদের বসবাস। প্রাণের ঝুঁকি নিয়ে এই গ্রামের বেশিরভাগ বাসিন্দারা নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান। এছাড়াও এই গ্রামের বহু বাসিন্দা জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করেন। এইরকম 300 বেশি পরিবার এই গ্রামে বসবাস করেন। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই গ্রামে মোট 3টি নলকূপ রয়েছে। তার মধ্যে একটি নলকূপ সম্পূর্ণ খারাপ হয়ে পড়ে রয়েছে, বাকি 2টি নলকূপ থেকে জলের সঙ্গে পোকা বের হয়। এই পরিস্থিতিতে প্রায় 1 মাইল দূরে গিয়ে অন্য গ্রাম থেকে জল আনতে হয়। গ্রামবাসীদের আরও অভিযোগ, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাদের দাবি, অবিলম্বে গ্রামের নলকূপগুলির মেরামত করতে হবে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা খোকন ভক্তা বলেন, এই গ্রামে প্রচুর পরিবারের বসবাস, কিন্তু মাত্র 3টি নলকূপ রয়েছে। তার মধ্যে একটি নলকূপ প্রায় 3 মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, বাকি 2টি নলকূপ থেকে ঠিক মতো জল পড়ে না। এছাড়াও ওই 2টি নলকূপের জলের সঙ্গে পোকা বের হয়। নলকূপের মুখে কাপড় বেঁধে সবাই জল নেন। ওই 2টি নলকূপের জল নেওয়ার জন্য ভিড় লাগলে প্রায় 1 মাইল দূর গিয়ে জল আনতে হয়। ওটা 3 মাস থেকে এই টিউবওয়েলটা পড়ে আছে, ডিপ টিউবওয়েলটা পড়ে আছে। আমরা দূর থেকে না আমরা জল নিয়ে আসতেছি, জল নিয়ে এসে আমরা এই 1 মাইলের রাস্তা, ওই রাস্তা নিয়ে জল বউ ঝুড়ি নিয়ে আসতেছে, নিয়ে এসে জল পানি খাতেছে। ওই দিয়ে সামনে রয়েছে তোমরা এই ইঁটির রাস্তা দিয়ে, ওখানে ইঁট দিয়ে চলে আসলো। এই তো রাস্তাঘাটের ব্যবস্থাই তো খুব খারাপ, তার জন্য আমরা খাদু হড়াতে আমরা কত আর হাঁটবো, কত যে ছেলে টোকা। তবে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, ওই গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও ওই গ্রামে সত্যিই নলকূপের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। আদিবাসী ভাইদের ওখানে ডেভেলপমেন্ট করার জন্য ওদের ওখানে বাইরে থেকে আমরা একটা সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই ছেলেমেয়েদেরকে মানুষ করবার জন্য, তাদের থাকার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে এবং ইমিডিয়েট আমরা কথাবার্তা বলেছি। যদি এই বৃত্তান্ত হয়ে থাকে, টিউবওয়েলের যদি সমস্যা থেকে থাকে, আমি নিশ্চয়ই খোঁজ নিচ্ছি এবং খোঁজ নিয়ে যা যা ব্যবস্থা নেওয়ার নিঃসন্দেহে আমাদের পক্ষ থেকে করা হবে। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়ার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা: কাকদ্বীপ ইয়ং স্টাব রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।